বঙ্গবন্ধুর নামে আলাদা আলাদা সংগঠন না করে আমিরাতের সকল সংগঠনকে এক হওয়ার অনুরোধ জানান দুবাই নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল সাইদুল ইসলাম। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজিরা পূর্বাঞ্চল সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ওসাইনিক হোটেলে বলরুমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ত্রিবার্ষিক সম্মেলন 2021-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। কাজী গোলশানারা, মোহাম্মদ মোরশেদ এবং শহীদুল্লাহ চৌধুরী সোহেলের যৌথ পরিচালনায় সংগঠনের সভাপতি বাবু তপন সরকারের সভাপতিত্বে এতে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত আমিরাতে রাষ্ট্রদূত আলী আব্দুল্লাহ আলী আল হামুদি, আয়ুব আলী, বাবুল আনসারুল হক আনসার, নাসিরউদ্দিন কাউসার, ইব্রাহিম ওসমান এবং এম জাহিদ হাসান প্রমুখ। বাবু তপন সরকারকে সভাপতি, মোহাম্মদ বখতিয়ারুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে 103 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আমিরাত থেকে রিপোর্ট করেছেন ইশতিয়াক আসিফ, MAN TV।